চট্টগ্রাম। চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 111তম বছরে পদার্পণ উপলক্ষে দুদিনব্যাপী বর্ণাঢ্য উৎসবের আয়োজন করেছে প্রাক্তন ছাত্রী পরিষদ। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, আগামী 12 ও 13 জানুয়ারি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে পুনর্মিলনী। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। এরপর উৎসবের উদ্বোধন করবেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ডাক্তার গৌতম খাস্তগীরের পাশাপাশি সম্বর্ধনা দেওয়া হবে সাবেক শিক্ষকদেরও। দুদিনব্যাপী আয়োজনে আরও থাকবে আড্ডা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা সবাই এইটা উদযাপন করার জন্য আসলে আজকে আমরা সবার সাথে মত বিনিময়, তারপরে সবাই একসঙ্গে বসে একটা প্রোগ্রাম করা, আড্ডা দেওয়া, এটা আসলে অন্যরকম অনুভূতি। এই জন্য আমরা ভাবলাম যে এটা আমরা করি, এবং স্কুলের এলুমনাইদের মিলন মেলা কিন্তু অন্যরকম।